হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হল পৃথিবীতে প্রাণের উদ্ভব কিভাবে হয়েছিল পৃথিবীতে প্রাণ কিভাবে এসেছে এটিকে সর্বকালের অন্যতম চর্চিত প্রশ্নের তকমা দিলেও কোনো ভুল হবে না তবুও এর যথার্থ উত্তর দেওয়া আজও এখনও পর্যন্ত সম্ভব হয়নি কেননা আমরা অতীতে গিয়ে প্রাণ উদ্ভবের ধারাবাহিক ঘটনাগুলোকে অবলোকন করতে পারি না কিন্তু তবুও আমাদের মনে সর্বদাই প্রশ্ন জাগে পৃথিবীতে কবে কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল নানা দার্শনিক বিজ্ঞানী এর নানা ব্যাখ্যা দিয়েছেন তবে আধুনিক রাশিয়ান বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেমের মতে প্রায় ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণার ঘনীভবনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য হাইড্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রোজেন প্রভৃতি মৌলগুলির মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না তারা হাইড্রোজেন নাইট্রোজেন জলীয় বাষ্প মিথেন অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড প্রভৃতি অজৈব গ্যাস রূপে বিন্যস্ত ছিল এই সময় পৃথিবীর পরিবেশ ছিল বিজারক ধর্মী অর্থাৎ মুক্ত অক্সিজেন সেই সময় প্রকৃতিতে ছিল না ক্রমশ জলীয় বাষ্প ঘনভূত হয়ে বৃষ্টিপাত শুরু হয় এই জলচক্রের আবির্ভাবে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পায় ও কঠিন উপাদানের উৎপত্তি ঘটে আর পৃথিবীতে প্রথম সমুদ্রের আবির্ভাব হয় পরিবেশে উপস্থিত মৌলগুলি পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে উত্তপ্ত বাষ্পের সাথে বিক্রিয়া করে বিভিন্ন প্রকার সরল জৈব যৌগ অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সরল শর্করা ফ্যাটি অ্যাসিড প্রভৃতি গঠন করে তারপর সরল যৌগগুলি ঘনীভবনের মাধ্যমে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড ইত্যাদি জটিল জৈব যৌগের সৃষ্টি করে আর এই জটিল জৈব যৌগগুলি পরস্পর সংযুক্ত হয়ে কোয়াসার ভেট নামক এক প্রকার বিভাজনে সক্ষম কলোয়েট সৃষ্টি করে কোয়াসার ভেটগুলি আদিম সমুদ্র থেকে নিউক্লিক অ্যাসিড প্রোটিন ইত্যাদি শোষণ করে একাধিক কোয়াসারভেট পরস্পর মিলিত হয়ে বিপাকীয় ধর্মযুক্ত প্রোটোবায়ন্ট গঠন করে প্রোটোবায়ন্টগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগ গঠন করে জৈব যৌগগুলি প্রতিলিপির মাধ্যমে জননে সক্ষম প্রোটোবায়ন্টগুলি প্রোটোসেলে রূপান্তরিত হয় আর এই প্রোটোসেলগুলি পৃথিবীতে সৃষ্ট প্রথম সজীব বস্তু পরবর্তীকালে পরিবেশের বিবর্তনের মাধ্যমে এই প্রোটোসেল থেকে প্রথমে এক তারপর বহু জীবের উদ্ভব হয় সবশেষে শেষে বলি এরপরেও যদি পৃথিবীতে প্রাণের উদ্ভব নিয়ে আপনাদের এখনও কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ভিডিওটি আপনাদের ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার ডিসলাইক করার কারণ জানাবেন যাতে আগামী ভিডিওগুলিতে আমরা সেগুলি আপডেট করে নিতে পারি এছাড়াও নিচে ডেসক্রিপশনে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড